আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজিয়া সুলতানাস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার ব্লগটি হচ্ছে, আমি আজকে রান্না করেছি দুপুরে গরুর মাংস আলু দিয়ে। মাংসটাকে ভালো মতো কষিয়ে আমি ঝোল দিয়ে দিব। আজকে আমি ঝোল দিয়ে আলু দিয়ে ঝোল দিব। একটু কষানোর পরে অত বেশি ঝোল দিব না, কেন কি আমার ঝোল দিলে মাংস খেতে ভালো লাগে না, ভুনাটাই ভালো লাগে আমার কাছে মনে হয়। আমার কারো কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে অতটা ভালো লাগে না। এই জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রেই রান্না করি খালি ভুনা করে। এই তো আমি পানি দিয়ে দিয়েছি, ফুটন্ত গরম পানি। প্রায় হয়ে গিয়েছে আমার মাংসটা, তেল বেশি উঠেছে, ঈদের কুরবানির মাংস তো এই জন্য মাংসটার মধ্যে তেল আছে। আর এদিকে আমি খিচুড়ি রান্না করব। টমেটো দিয়েছি, ছোট একটি লাউ দিয়েছি, আলুও দিয়েছি, সবজি বলতে গেলে সবজি খিচুড়ি রান্না করব। এই যে হয়ে গিয়েছে আমার খিচুড়ি রান্না। আর খিচুড়ির সাথে ডিম তো লাগবেই, ডিম না হলে তো নাই হয়। এই যে আমি ডিমগুলি দিয়ে দিয়েছি ভাজার জন্য। হয়ে গিয়েছে আমার ডিম, সাথে মরিচ মাখানো, পেঁয়াজ কুচি করে মরিচ দিয়ে ভর্তা বানিয়ে নিলাম হাতে কষলিয়ে। এই ভর্তাটা অসাধারণ খেতে, খিচুড়ির সাথে অনেক সুস্বাদু। আপনারা বানিয়ে খাবেন, বেশি কিছু না, শুকনো মরিচ পরিমাণ মতো দিয়ে দিবেন, যে যেমন জাল খেতে চান। পেঁয়াজ কুচি, লবণ, সরিষার তেল দিয়ে মাখিয়ে নেবেন, অনেক ইয়ামি হয় মাশাল্লাহ। আর আমাদের আজকে রাতে ডিনারের দাওয়াত ছিল ইউসরার নানুর বাসায়, তো আমার কন্যা রেডি হয়ে নিল। এই যে আমরা বেশি দূরে না, আব্বাসিয়াতে প্রায় 10 মিনিট লাগে, আমরা চলে এসেছি, নিচে অপেক্ষা করতেছি পামুদের জন্য, ওরা চলে এসেছে। রাত বাজে প্রায় 9টা। এই যে এসে পড়েছে, আওয়াদিন আমার চা কমেন্ট করছে যে আজকে যে আপনারা ফার্স্ট টাইম দেখলাম মিটিং। আমরা এখন ইউসরার নানুর বাসায় চলে এসেছি। লাবণীর সাথে কথা বলতেছে, লাবণী ইউসরার সাথে, এই যে সবাই ইউসরা ইউসরার সাথে খেলা করতেছে। সবাই গল্প গল্প নিয়ে বিজি আছে। Thank you.
ইউসরা, লাবনী, ফাহাদ। লাবনী তো ইউসরাকে এত লাইক করে ভোলার বাহিরে। সবাই মাশাল্লাহ, মিষ্টি, বাংলাদেশি মিষ্টি, বাংলাদেশি দোকানের মিষ্টি। হায়াত, লাবণী খানা খাচ্ছে। হায়াত বলছে আমি হাংরি মাম্মি। হায়াত অনেক কিউট, এত পাকা পাকা কথা বলে মাশাল্লাহ। এদিকে আমাদের কন্যারা মিষ্টি খাচ্ছে। আমাদের পান আন্টি মিষ্টি খাওয়াই দিতেছে কন্যাদেরকে। মানান, ফাহাদ ওরাও খাচ্ছে। আমাদের বিজনেসম্যান ভাবি চলে এসেছে, বড় আপা, বড় ভাবি চলে এসেছে। উনি আবার বাংলাদেশ যাবে মঙ্গলবার দিন, এজন্য মার্কেটে গিয়েছিল, লেট হয়েছে আসতে। তো ওনার জন্য আমরা সবাই অপেক্ষা করে বসে আছি খাবারের জন্য। এই যে এখন আমরা সবাই খাবার খাবো। ইয়ামি ইয়ামি ডিশেস ছিল। আমাদের খাবার ফিনিশ। সবাই খাবার খেয়ে নিলাম। লাবণী কিছু বলতেছে, ফাহাদ আর হায়াত। রিকা খাবারের শেষে আবারও সুইট নিয়ে আসলো। দই ছিল সাথে। এখন আমরা সবাই মিলে দই খাচ্ছি। এদিকে চুল বাঁধা হচ্ছে। এখন সবাই পান খাবে। অলরেডি একজন খেয়ে ফেলছে। ফাইনালি এখন আমাদের বাসায় যাওয়ার পালা। অনেক রাত পর্যন্ত ছিলাম, ভোর 4টা বেজে গিয়েছে। অনেক গল্প, অনেক আনন্দ, অনেক মাস্তি হয়েছে মাশাল্লাহ। এখন আমরা বাসায় চলে আসব। আমার ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।